জওয়ানদের ভাইফোঁটা দিল সীমান্তের বোনেরা। ভারত বাংলাদেশ জিরো পয়েন্টে জওয়ানদের ভাইফোঁটা দিল সীমান্তের বোনেরা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ঘোচাডাঙ্গা সীমান্তের 102 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী জওয়ানদের সীমান্তের বোনেরা ফোঁটা দিল, কারণ এই সময় তারা বাড়িতে থাকলে বোনেদের কাছ থেকে ফোঁটা নিত, আশীর্বাদ শুভেচ্ছা নিত এবং তাদের আশীর্বাদ দিত। তাই ভাইফোঁটা থেকে যাতে বঞ্চিত না হয় তার জন্য সীমান্তরক্ষী বাহিনী যারা দিন রাত এক করে দেশের নিরাপত্তা দেয় তাদেরকে ভাইফোঁটা দিল সীমান্তের বোনেরা। অন্যদিকে বসিরহাটের প্রাচীন সংগঠন নবোদয় সংঘ এবারে 65তম বর্ষে পদার্পণ করল। এবারে তারা অনাথ শিশুদের জন্য ভাইফোঁটার আয়োজন করেছে। প্রতি বছর দীপাবলির দিনে বসিরহাটের একটি স্বেচ্ছাসেবী সংগঠন অনাথ ভাই বোনদের নিয়ে এখানে আসে, একে অপরকে ভাইফোঁটা দিয়ে তাদের মিষ্টিমুখ করিয়ে একটু আশীর্বাদ শুভেচ্ছা বিনিময় করে। লাইফ লাইন হ্যাপি হোমের সংগঠনের সম্পাদিকা সুদেশনা মণ্ডল, সুপলি মজুমদার, ক্লাবের সদস্য অর্পিতা বসু, সহেলী বসু, পলি মজুমদার, মৌসুমী বসু, বুলবুলি দাস ভাইফোঁটার আয়োজন করেছে। প্রতি বছরের দীপাবলি অনুষ্ঠানের ঐতিহ্য এই ভাইফোঁটা নবোদয় সংঘ বহন করে চলেছে। আমাদের এই ছোট ছোট ভাই যাদের এই পৃথিবীতে আমাদের মতন অনেক দিদিরা আছে যারা ভাইফোঁটা দেয়, তারা কেন আমাদের সকলের থেকে বঞ্চিত থাকবে? অনাথ বলে পৃথিবীতে কোনো শব্দ নেই, এরকম সবাই পৃথিবীতে তাদের বাবা মায়ের মতন। তাদের বাবা মা নেই বলে এরকম কোনো ব্যাপার নেই যে তারা ভাইফোঁটা থেকে দিনে বঞ্চিত থাকবে, এই শুভ দিনে তারা বঞ্চিত থাকবে। তাদের দিদিদের জন্য, তাদের দিদি হিসেবে আমরা রয়েছে, আমাদের সকল নবোদয় সঙ্গে সদস্য সদস্যরা রয়েছে, তারা মন থেকে ভালোবেসে তাদের এই ভাইফোঁটাটা আমরা দিই সবাইকে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।